Assalamualaikum guys. Wow na. Oh no. Exactly what the other saying that I'm. Assalamu alaikum guys. Welcome to mehedihasan vlog. Our aske dekhte dekhte third vlog. Our aske jacchi GSXR diye motor vlog. Karon amake oneke bolche je mehedi bhaiya GSX diye motor vlog koren. So aske third vlog e GSX diye motor vlog kortechi. Our shobai chole asche. Shobai dara ase. So dekha hocche amader sathe rasta. What we do here is go back. That I'm breaking down. Everybody knows I ain't faking now. Amra chole gelam Barapukuria bidyut kendro. Eta apnader kono eta pura eta apnader kono Dinajpur jila Rangpur bibhager moddhe pore. Eta pura tai apnader kono. Eta pura boro area. Ekhon theke shuru hoyeche ekhon onek dur porjonto ase. Ar ekhane ekhono rastar ghat cholteche. Jab bhalo laglo ekhane onek din dhore rastar obostha onek baje chilo. পুরাটাই পুরা বাজে ছিল কিন্তু রাস্তার কাজ চলতেছে জলদি শেষ হয়ে যাবে কিন্তু অনেক ভালো লাগলো এখানে যতবারে আসতাম যতদিন আসতাম এখানে রাস্তা এত ধ্বংস অবস্থা ছিল বলার বাইরে এটা পুরাটাই তাপ বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে পুরাটা গেছে ওই পাশে পুরা এটা বড় এরিয়া এটা পুরাটা এখান থেকে গেছে ওই পাশে ওই পাশেও পুরাটাই এটা কয়লার ভূমি দেখি দেখা যাক সামনে দেখা যায় কি না কয়লা আছে কি না ট্রাই করবো আপনাদের সামনে নিয়ে আসো মানে ভিতরে ফলে আসে ভিতরে ঢুকা পসিবল না ভিতরে ঢুকতে অ্যালাউ না সবার জন্য যে ময়লাগুলো এখানে দেখতে পাচ্ছি ওখানে সব ময়লা আছে এটাই যাচ্ছিলাম চুরি করবি নাকি আচ্ছা আচ্ছা নিবি কেমনে মোটকা যে জায়গাটা যাচ্ছি ওটা জায়গাটার নাম জানি না পুরোটা এটা এরিয়া পুরোটা কলার করে এরিয়া ঢোকা পসিবল না পুরো পসিবল না পারমিশন সবাইকে মনে হয় দেয় না এই জায়গার নাম বেলপুকুর এলাকায় চলে আসলাম এখানে জায়গাটা অনেক বলতে এখানে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু এই জায়গায় দিয়ে যাওয়া হয় এদিকে আসা হয় আমরা অনেকবার হিলে গেছি বর্ডারের ওই পাশে গেছি অনেক ঘোরাঘুরি করছি বাট এই পাশে যে এত সুন্দর জায়গা আছে সেটা জানতাম না চলে আসছি সেই নদীটার ওখানে অনেক জোস লোকেশনটা অনেক জোস বাবা তুমিও খেলে দিচ্ছ আমাদের সাথে খেলো খেলো তোমারও দিন খেলো ওই যে দেখা যায় তাল গাছ মানে পুকুরটা নদীটা জোস না ভাই আমরা এতদিন এদিক দিয়ে যাওয়া আসা করছি ভাই আমরা জানতামই না কিন্তু রোডটা অনেক ধ্বংস ভাই লিটারালি গাইস জাস্ট ওয়াও জায়গাটা এত জোস সেটা বলে বুঝাতে পারবো না মামা ওই পারে যাওয়ার রোড কই ওই যে ফুলবাড়ি ঢুকার আগে এই জায়গায় আমরা দাঁড়াইলাম এটা অফসাইড ছিল এই জন্য এখানে মানুষজন সাধারণত কম আসে এই পাশে বেশি আসে না আর আমরা এখন যাচ্ছি মেন সাইডে তো মেন সাইডে যাই আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইস দেখতে দেখতে বড়পুকুরিয়ার পুকুরে চলে আসলাম আর এই জায়গায় আসার কথা ছিল ফার্স্ট ব্লক সেকেন্ড ব্লক আর ফার্স্ট ব্লগেও তো যা হয়েছে সেকেন্ড ব্লগেও যা হয়েছে তা তো আপনারা দেখছেন থার্ড ব্লগ আমি আসলে মিস করবো না যেভাবে হোক আর জায়গাটা তিনটা ব্লগ হলো না তিনটা ব্লগ কিন্তু এদিকে আসার কথা ছিল
প্রত্যেকবার প্ল্যানিং এর মধ্যে পানি ফেলে হ্যাঁ সেকেন্ড ব্লগ এমন ভাবে আমরা মানে এত মানে কয়দিন ধরে আমরা প্ল্যান করতেছি আর যে বৃষ্টি পড়ছে তিন চার দিন ধরে বলার বাইরে আর আমরা কালকে রাতে দোয়া করছি বৃষ্টি যেন না হয় এই কারণে কিন্তু বৃষ্টিটা হয় My heart rages around like an ocean in my head because there are so many things that I left. মেহেদির মতো মেহেদি ভাই এত পাতলা তো হইতে পারবো না আমি নিজের ছয় মাস আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ এখন হঠাৎ বলতেছে তামজিৎ যে চল অনেকদিন ধরে স্ট্যান্ড আপ প্র্যাকটিস করা হচ্ছে না বাই বাই ইনশাল্লাহ আবার আসবে কোনো একদিন Let's go. I'ma make a couple stacks, do exactly what I want to. Mix a couple tracks, get a lady that I'm drawn to. Turn up to the max, get me faded till I'm gone, dude. I do what I want, couldn't stop me if you wanted to. I just work hard, yeah, harder than the rest. Some people say I'm lucky, others saying that I'm blessed. But I keep my head down, cause I crave progress. You ain't never gonna stop me, cause it's my conquest. And I'm never gonna rest. আপনারা চেষ্টা করার দরকার নেই আর এমনি দেখতে পাচ্ছেন অনেক অবস্থা আমি কারণ আমি আর আমার স্ট্যান্ড হচ্ছে না আমি অনেকদিন ধরে প্র্যাকটিসে নাই অনেকদিন ধরে স্ট্যান্ড করতেছি না আজকে অনেকদিন পর ভাবলাম একটু প্র্যাকটিস করি ভাবতেছি যে অতি শীঘ্রই প্র্যাকটিসে নামবো আর সেগুলো নিয়েও অনেক ভিডিও আসবে প্র্যাকটিসের ভিডিও প্র্যাকটিসে যাওয়ার অনেকদিন ধরে প্র্যাকটিস করতে পারতেছি না বিধায় আজকে স্টান হইলো না তামজিৎ অনেকদিন ধরে করতেছে না আমারও করা হচ্ছে না আমরা অনেক জলদি প্র্যাকটিসে আসবো তামজিৎ কি বলিস প্র্যাকটিস জলদি স্টান ভিডিও আসবে স্টান প্র্যাকটিস করতে গেলেও ইনশাল্লাহ আমি একটা ব্লগ বানাবো যদি আপনারা কমেন্টে বলেন আর একটা কথা কি সব কিছু কিন্তু আপনাদের জন্যই করতেছি আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব মাই ইউটিউব আমাকে আমরা যে স্ট্যান্ডটা করছি স্ট্যান্ডটা আগে আমরা প্র্যাকটিস করার পরে করছি আর রোড ফাঁকা ছিল এই জন্য করছি আর আপনারা যদি কেউ ট্রাই করতে চান একটা কথা বলবো ফুল সেফটি দেন আপনারা স্ট্যান্ডে নামিয়েন কারণ সেফটি আগে আর আমরা আমরা নিজে যখন আগে স্ট্যান্ড করতাম এদিকে গার্ড থাকতো সব জায়গায় গার্ড নিয়ে দেন হেলমেট সব কিছু মানে ফুল সেফটি নিয়ে আমরা স্ট্যান্ড করতাম তাছাড়া কিন্তু স্ট্যান্ড করিনি আগে বা প্র্যাকটিস করিনি আর একটা মেন কথা কি যে সেফটি আগে তারপর স্ট্যান্ড বা রাইডিং আপনারা অনেকেই আমি দেখি যে রাইডিং রাইড করতেছেন কিন্তু আপনারা হেলমেট পরতেছেন না কিন্তু চালার আগে একটা কথা যে হেলমেট আগে পরবেন দেন রাইড করিয়েন কারণ আগে ফ্যামিলির কথা চিন্তা করবেন আর ভাই আমি বলি যে স্ট্যান্ড দেখতে মনে হয় অনেক সহজ কিন্তু পড়তে সমস্যা আছে যদি ক্র্যাশ করেন তাহলে আমি বলি মানে কথা হলো সেফটি যদি না নিয়ে থাকেন আপনারই ক্ষতি হবে আপনারই সমস্যা আপনার বাসায় বাবা মা আছে তার জন্য স্টান যদি করেন আগে ফুল সেফটি নেবেন তারপর একটা ফাঁকা জায়গা নেবেন যেখানে
যেখানে আশেপাশে গাড়ি ঘোড়া অনেক কম আসবে বা আপনার আশেপাশে লোকজন কিছু বলবে না, আপনি ওরকম একটা জায়গা নেবেন, তখন আপনি ফুল সেফটি নেবেন, হেলমেট লাগবে, গ্লোভস লাগবে, তারপর আপনি স্ট্যান্ড প্র্যাকটিস করবেন। এমনি এমনি করতে গেলে ক্র্যাশ হলে আপনারই ক্ষতি হবে, আপনার গাড়ির সমস্যা, আপনার ফ্যামিলির সমস্যা হবে, আপনারই ক্ষতি। বুঝছি, এটাই তো। আই হোপ এনজয় দিস ভিডিও, তো বাই বাই, হ্যাভ ফান, বি রেডি ফর নিউ ব্লগ। সাবস্ক্রাইব করবেন কিন্তু, সাবস্ক্রাইব না করলে সমস্যা।